আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দেশবাসী এবং আমার প্রাণপ্রিয় শ্রমিক কর্মচারী ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের প্রাণপ্রিয় সংগঠন, বাংলাদেশে প্রচলিত শ্রমনীতির বিপক্ষে ইনসাফপূর্ণ শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে মেহনতি শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য নিবেদিত ইসলামী শ্রমনীতির পতাকাবাহী একমাত্র শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রের পক্ষ থেকে সম্মানিত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে শ্রমজীবী, পেশাজীবী, মেহনতি, দুঃখী, বঞ্চিত, অভাবী আমার ভাই ও বোনদেরকে আন্তর্জাতিক শ্রম দিবস আসন্ন পহেলা মে 2018 উপলক্ষে মে দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী দেশবাসী এবং আমার মেহনতি শ্রমজীবী পেশাজীবী ভাইরা, সারা দুনিয়াব্যাপী আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে, শ্রমিক দিবস হিসেবে মে দিবস আজকে সর্বজন বিদিত শ্রমিক অধিকার আদায়ের সংগ্রামে উদ্দীপ্ত একটি মহান ঐতিহাসিক দিবস। 1886 সালে শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম আমাদের শ্রমিক ভাইরা করেছিলেন, তারা জীবন দিয়েছিলেন, জীবনের বিনিময়ে তারা অধিকার আদায় করেছিলেন, সেই স্মৃতি বিজড়িত পহেলা মে দেশবাসীর সামনে উপস্থিত। কিন্তু আমরা একথা অনেকেই ভুলতে বসেছি, প্রায় 1500 বছর আগে মানবতার মুক্তিদূত বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রমজীবী মানুষের মুক্তির জন্য যে মহান অনুপম শ্রমনীতি দিয়েছিলেন, গায়ের ঘাম শুকাবার আগে মজুরি দিয়ে দাও, সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিও না, মালিক যা খাবে পড়বে শ্রমিকও তাই খাবে পড়বে, কারখানার উৎপাদনের লভ্যাংশে শ্রমিকের অংশ থাকবে, শ্রমিকের কাজে মালিককে সাহায্য করতে হবে, তার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান সমস্ত মৌলিক অধিকারের দায়িত্ব রাষ্ট্রের এবং সেই কোম্পানি যার অধীনে, যে মালিকের অধীনে সে তার শ্রম দিতে থাকবে। এই ঐতিহাসিক শ্রমনীতি কাবার চত্বরে বিশ্বনবীর ভাষণে তিনি এক উদাহরণ তৈরি করে তিনি আমাদের মাঝে পেশ করে গিয়েছেন। ফলে আজকে মে দিবসেও যেমন আমরা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রামের একটি ইতিহাস স্মরণ করি, তার থেকে 1500 বছর আগে সারা বিশ্বের মানবতার মুক্তিদূত বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রমজীবী মানুষের মুক্তির মহান বাণী কিন্তু তিনি পেশ করে গিয়েছেন। ফলে আমরা যদি সে বিশ্বনবীর অনুসৃত শ্রমনীতি যদি আজকে সারা দুনিয়াতে আমরা বাস্তবায়িত করতে পারতাম, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে যদি ইসলামী শ্রমনীতির ভিত্তিতে কল কারখানা, সকল পেশাজীবী এবং সকল উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোতে সকল শ্রমজীবী মানুষের মুক্তির জন্য এগুলো যদি আমরা বাস্তবায়িত করতে পারতাম, তাহলে শ্রমিকদের আর কোনো আন্দোলনের প্রয়োজন হতো না। হরতাল, ঘেরাও, জ্বালাও পোড়াও, ধর্মঘট, লে অফ, লকআউট, গেট মিটিং, এই নৈরাজ্য সৃষ্টি করার মতো অস্বস্তিকর, উৎপাদনের জন্য ক্ষতিকারক কোনো কর্মসূচির প্রয়োজন আজকে দুনিয়ায় হতো না, যদি না বিশ্বনবীর আদর্শ ইসলামী শ্রমনীতি আজকে আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে পারতাম। আমি তাই আহ্বান জানাই যে মে দিবসের সংগ্রামী ঐতিহ্যকে যেমন আমরা স্মরণ করব, তেমনি তার চেয়ে বেশি স্মরণ করব, বেশি আদর্শ হিসেবে আমরা দেশের লক্ষ লক্ষ শ্রমজীবীর কাছে ওই মহান ইসলামী শ্রমনীতির আদর্শের দাওয়াতকে আমরা মে দিবসে পৌঁছে দেবো। যে বিশ্বনবীর মুক্তির যে সংগ্রাম করেছিলেন, সেই মুক্তির সংগ্রামী আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই আসলে প্রকৃতপক্ষে মে দিবসের যে দাবি উচ্চকিত হয়েছিল, সেই দাবির চেয়েও শ্রমজীবী মানুষের সর্বস্তরের আসল চাহিদা, আসল মৌলিক দাবি কিন্তু আমাদের সেই শ্রমনীতি বাস্তবায়িত হলেই কিন্তু পূরণ হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আগামী মে দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি দেশব্যাপী ঘোষণা করেছে। সারা দেশে মে দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি সকল শাখা, সকল শিল্প এলাকা, কল কারখানা, মিল ফ্যাক্টরি, সমস্ত শ্রমজীবী মানুষের বসবাসের যে সমস্ত এলাকা, শহরে, নগরে, বন্দরে, জেলায়, মহানগরীতে তারা শ্রমিক র্যালি করবেন, শ্রমিক সমাবেশ করবেন, আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করবেন, দুস্থ, অভাবী এবং বঞ্চিত শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা এবং শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্য তাদের জন্য দোয়া করা, আমাদের পাট কল, আমাদের গার্মেন্টস, আমাদের বন্দর, আমাদের রেল, আমাদের পরিবহন, আমাদের রিক্সা শ্রমিক,
আমাদের যে সমস্ত সেক্টরে সব বঞ্চনা লুটপাট আজকে হয়রানি পাপাচার অনাচার ঘুষ দুর্নীতি চাঁদাবাজি জবরদখল চলছে, এই জায়গাগুলো থেকে আমরা একটা মুক্তির পথ দেখাবার জন্য ইসলামী শ্রমনীতির দাওয়াত এই মে দিবসে কলে কারখানায় লক্ষ লক্ষ শ্রমিক মানুষের কাছে যেন ছড়িয়ে দিতে পারি, র্যালি সেমিনার সিম্পোজিয়াম আলোচনা সভা দোয়া খাদ্য বিতরণ নানান কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই মে দিবসকে উদযাপন করব। আমরা মে দিবস উপলক্ষে সারা দেশে পোস্টার লিফলেট সার্কুলার এগুলো পাঠাবার ব্যবস্থা করেছি, সকল শাখার প্রতি আমার আহ্বান থাকবে আপনারা এগুলো সময় মতো আমাদের সকল শাখায় একবার অধস্তন পর্যন্ত জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড পৌরসভা মহানগরী প্রতিটি কারখানা কমিটি প্রতিটি শিল্প সেক্টরে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই মে দিবসের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আসুন প্রচলিত শ্রমিক আন্দোলনের বিকল্প একটি নতুন শ্রমিক আন্দোলনের ধারাকে আমরা উচ্চকিত করি, বাংলাদেশে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি ইসলামী সমাজ বিপ্লবের প্রত্যাশিত স্বপ্ন ইনশাআল্লাহ আমরা পূরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন, মে দিবস সফল হোক, শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রাম সফল হোক, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হোক এই কামনা করে মহান মে দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে শ্রমজীবী মানুষের উদ্দেশ্যে আমার আজকের এই সংক্ষিপ্ত আহ্বান আমি এখানেই শেষ করছি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।